বর্তমান সময়ে বাংলাদেশের যুবকদের মধ্যে একটা অন্যতম যে জিনিস নিয়ে কাজ করে সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের মানুষ দক্ষিণ কোরিয়ার কথা শুনলেই লাখ টাকা বেতন মনে করে। ভিডিওর আজকে যে ডিসক্রিপশন থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি যেটা লিখলাম, যে ইপিএস এর মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে আসার আগে এই ভিডিওটি একবার হলেও দেখুন। কেন দেখতে বলা হয়েছে এই কথাগুলো আমি ভিডিওর ভিতরে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমি হচ্ছে বসে আছি আমার কোম্পানির সামনের যে রাস্তা সেই রাস্তার পাশে বিকালবেলা। তো মূল কথায় আসা যাক যে এই কথাটা কেন লিখলাম, লিখার পিছনে অবশ্যই কিছু কারণ আছে। আপনারা জানেন কি না জানি না, 2021 সালের করোনা পরবর্তীকালীন সময়ে দক্ষিণ কোরিয়াতে যে সকল ইপিএস কর্মী আসছেন তাদের ম্যাক্সিমামই নতুন, এবং মানে পূর্বে সব রেকর্ড ভাঙা হয়েছে, সব রেকর্ড ভেঙে অনেক সংখ্যক শ্রমিক দক্ষিণ কোরিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা ইপিএসের মাধ্যমে বাংলাদেশ থেকে আসছেন। এখন আমি এই কথাটা একমাত্র কারণ বলছি যে বিগত দিনগুলোতে দক্ষিণ কোরিয়াতে রিলিজের পরিমাণ যতটা ছিল তার দ্বিগুণ বেড়ে গেছে এই করোনা চলাকালীন বা করোনা পরবর্তীকালীন আমরা যারা নতুন দক্ষিণ কোরিয়াতে আসছি। তো ভাই, দক্ষিণ কোরিয়াতে আসার আগে আপনি একটা কথা সবসময় মাথায় রাখবেন যে দক্ষিণ কোরিয়াতে আপনাকে কী কাজের জন্য আসা হচ্ছে। হ্যাঁ, এই কথাটা ইপিএসের মাধ্যমে আমরা যখন আসছি তখন হয়তো বা এত ক্লিয়ার ছিল না, 3D ভিসা উল্লেখ করা হয়তো না, E9 জানতাম, কিন্তু তার আগে ছিল। আবার এই বর্তমান সময়ে কিন্তু সার্কুলারের আগে 3D উল্লেখ করে দিচ্ছে যে 3D কী, আপনি আগে 3D সমন্বয় হচ্ছে 3D এটা জানবেন। হ্যাঁ, ডেঞ্জার ডিফিকাল্ট ডার্টি অর্থাৎ বিপজ্জনক ঝুঁকিপূর্ণ, ডেঞ্জার ডিফিকাল্ট ডার্টি অর্থাৎ হচ্ছে বিপজ্জনক ঝুঁকিপূর্ণ এবং অপরিষ্কার বা ময়লা, যেটারে বলে হচ্ছে ডার্টি। তো এই ভিসার কাজের জন্য কিন্তু আমাদের দক্ষিণ কোরিয়াতে আসা লাগে। আপনি সবসময় মাথায় রাখবেন দক্ষিণ কোরিয়ার যে বর্তমান জেনারেশন, এই জেনারেশন যে কাজগুলো করতে চায় না, যেমন আমাদের মতো ইয়াং জেনারেশন দক্ষিণ কোরিয়াতে যে কাজগুলো করতে চায় না, সেই কাজগুলো করার জন্য কিন্তু আপনাকে দক্ষিণ কোরিয়াতে আনা হচ্ছে। আপনি শুধুমাত্র যদি বেতন খেয়াল করে দক্ষিণ কোরিয়াতে আসেন তাহলে কিন্তু আপনি পস্তাবেন, আর আপনার কারণে কিন্তু আজকে দেশটা এরকম একটা খারাপ পরিস্থিতিতে যাচ্ছে। দেখেন, অনেক ভিসা ইস্যু হয়েছিল কিন্তু এখন আবার ভিসা ইস্যু কমে গেছে। ভিসা ইস্যু কমার পিছনে একটা মুখ্য কারণ যেটা, সেটা হচ্ছে রিলিজ। দেখেন, একটা মালিক যখন আপনারা দক্ষিণ কোরিয়াতে নিয়ে আসবে তার একটা টাইম লস হয়, তার কিছু অর্থ ব্যয় হয়, অনেকটা সময় অপেক্ষা করে মালিক আপনাকে নিয়ে আসে। আপনি আসার পরে যদি কোম্পানি সাইডে দেন, ওই মালিক আপনারে হয়তো কিছু বলবে না, কিন্তু আপনার দেশকে গালাগালি দেবে যে বাংলাদেশের শ্রমিক ভালো না, বাংলাদেশের লোক ভালো না, ওই দেশ থেকে আর লোক নিব না। আপনি একটা কোম্পানিতে আসার পরে সাধারণ কারণে বা বেতন কম দেখে একটু কষ্ট বাইবে যদি কোম্পানি পরিবর্তন করেন, তো আপনি হয়তো একটা ভালো কোম্পানি পাচ্ছেন, কিন্তু ওই কোম্পানিটাতে বাঙালিদের জন্য দুয়ার বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য আমি ভিডিওটা এই জন্যই বললাম যে বাংলাদেশ থেকে আমরা যারা দক্ষিণ কোরিয়াতে বর্তমান সময়ে আসি, পূর্বের সময়গুলোতে মনে করেন যে এসএসসি পাস ছিল না, ওই সময় যারা মধ্যপ্রাচ্যে ঘুরে আসছে বা অন্যান্য দেশ ঘুরে আসছে তারাও কিন্তু দক্ষিণ কোরিয়াতে আসতো বা পরিশ্রমী কিছু লোকও আসতো, কিন্তু বর্তমান সময়ে আমরা যারা দক্ষিণ কোরিয়াতে আসি সারা হচ্ছে জীবনে কোনোদিন কাজ করিনি, কোনোদিন মাঠেঘাটে যাইনি, কোনোদিন কষ্টের কোনো কাজই করি নাই, লেখাপড়া করছি। আমরা যারা, আমার কথাই বলি, আমি হয়তো টুকটাক কাজ করছি, কিন্তু অনেকে আছে যারা শৌখিন, হ্যাঁ, যারা লেখাপড়া শিখে ভাষা শিখে লটারি পায়ে এই মাধ্যমে আসছে। আর একটা চাষা তো আর এই কোরিয়ার লটারির খোঁজ জানেন, আমরা যারা শিক্ষিত আমরাই কিন্তু জানি। তো আমি বারবারই একটা কথা বলি, আপনারা দক্ষিণ কোরিয়ায় আসার আগে আপনারা একটু চিন্তা করেন। আপনারা শুধু দক্ষিণ কোরিয়াতে আসার পর আপনাদের স্বার্থ নিয়ে চিন্তা করলে হবে না, দেশটাকে নিয়েও চিন্তা করতে হবে যে এই যে শ্রম বাজারটাকে ধরে রাখার জন্য আপনার আমার সবথেকে বড় ভূমিকা পালন করতে হবে। এই জন্য যারা দক্ষিণ কোরিয়াতে আসবেন, দক্ষিণ কোরিয়াতে আসার আগে এই ভিডিওটা দেখতে বলতেছি এই জন্য যে আপনার আগে কোরিয়ার কাজ সম্পর্কে ধারণা নিতে হবে। আপনাকে এসে এমনও কাজ করতে পারে যে 200 ডিগ্রি হিটারের সামনে দাঁড়ায় কাজ করতে হইতে পারে, আপনারে ময়লার ভিতর কাজ করতে হইতে পারে, আপনারে কঠিন কেমিক্যালের কাজ করতে হইতে পারে, আপনারে ওয়েল্ডিং করতে হইতে পারে, আপনারে ভারী কোনো কাজও হতে পারে। হ্যাঁ, এরকম গাড়ি লোড আনলোড হতে পারে, যেমন আমার ফ্যাক্টরিতে প্রতিদিন 4-5টা করে গাড়ি লোড হয়, 5-6টা করে গাড়ি আনলোড হয়, আমরা এই ধরনের কাজ করে থাকি। আমার কোম্পানিতেও কেমিক্যালের কাজ আছে। তো আপনারা যারা দক্ষিণ কোরিয়াতে আসবেন, আপনারা আসেন, সমস্যা নেই, আমি তো আসার কথা। আমরা চাই যে দক্ষিণ কোরিয়াতে মানুষজন আসুক, বেশি বেশি রেমিটেন্স যাক, দেশ উন্নত হোক। আর আপনি যদি দক্ষিণ কোরিয়াতে আসেন আপনার পরিবারও ভালো থাকবে, কিন্তু এই কথাটা বলার কারণ হচ্ছে এটা, আপনারা একটু প্রিপারেশন নিয়ে দক্ষিণ কোরিয়াতে আসবেন। আপনারা শুধু কখনো বেতনের চিন্তা করে দক্ষিণ কোরিয়াতে আসবেন না, আপনারা যদি শুধুমাত্র বেতনের দিক হিসাব করে আসেন তাহলে আপনি এসেও ধরা খাবেন। হ্যাঁ, এই জন্য বর্তমানে আরও যে রিলিজের কারণের মেইন কারণ বাড়ার কারণে আর একটা কারণ আছে, যেটা হচ্ছে মনে করেন যে আগে পূর্ববর্তী সময়ে একটা সময় ছিল যেটা হচ্ছে
প্রথম 5 বছরে যদি কেউ কোম্পানি পরিবর্তন করে তাহলে সে আর রিএন্ট্রি পাবে না, বা পুনরায় দক্ষিণ কোরিয়াতে আসতে হলে তাকে স্পেশাল সিবিটি দিয়ে তারপরে আসতে হবে। কিন্তু বর্তমান সময়ে কোরিয়া সরকার সেটাকে আরো সহজ করে দেওয়ার কারণে হয়তোবা এখন রিলিজ নিলেই লাস্টের এক কোম্পানিতে 1 বছর থাকলেই অটোমেটিক্যালি সে পরে আবার 5 বছর পরে আসতে পারতেছে। সো এটা ইজি ব্যাপার হয়ে গেছে, এই জন্য অনেক ছেলে পেলেও কোম্পানি সাইডে দিচ্ছে একটু কষ্টের কাজ হলে। আর ম্যাক্সিমাম লোকজন দক্ষিণ কোরিয়াতে আসার পরে যে কোম্পানি ছাড়তিছে তার দেখা গেল, একটা সময় ছিল যখন 21% লোক প্রথম 3 মাসের ভিতর কোম্পানি ছাড়ছে, কিন্তু 2022 পরবর্তীতে করোনা পরবর্তীকালীন সময় যারা দক্ষিণ কোরিয়াতে আসছে এদের 41%-এর উপরে প্রায় 50%-এর কাছাকাছি 3 মাসের ভিতর কোম্পানি ছাড়িয়ে দিচ্ছে। এখন একটা মালিক যদি আপনারে দক্ষিণ কোরিয়াতে নিয়ে আসে, আসার পর আপনি যদি 3 মাসের পরে তারে কোম্পানি ছাড়িয়ে দেন, তাহলে সে কোম্পানি কিন্তু বাঙালি নেবে না। এই জন্য আপনারা যারা দক্ষিণ কোরিয়াতে আসতে চান আপনারা অবশ্যই প্রিপারেশন নিয়ে দক্ষিণ কোরিয়াতে আসবেন। দক্ষিণ কোরিয়া অনেক ভালো দেশ, দক্ষিণ কোরিয়ার কাজ অতিরিক্ত কষ্টের না, তবে আপনারা জানেন কোরিয়ান জাতিটা হচ্ছে একটা পরিশ্রমী জাতি, তাদের সমান মতো পরিশ্রম আপনি যদি করতে পারেন এরকম মন মানসিকতা নিয়ে আপনাদেরকে দক্ষিণ কোরিয়ায় আসতে হবে। ভিডিওটা এখানেই করা যে আপনারা প্রিপারেশন নিয়ে দক্ষিণ কোরিয়াতে আসেন। আপনাদের সবার জন্য শুভকামনা, শুধুমাত্র টাকার দিক খেয়াল না করে কাজের দিকে একটু খেয়াল করে নিজেকে প্রিপারেশন নিয়ে দক্ষিণ কোরিয়াতে আসেন, নিজের কথা চিন্তা করুন, দেশের কথা চিন্তা করুন। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।